আমরা দেখুন ঠিক প্রবেশ করছি এটা হচ্ছে আপনার সাউথ থেকে নর্থের দিকে মুখ করে আমরা ঢুকছি ঢোকার আগে দেখুন আপনার দরজার যে ফিনিশিং কাজটা খুব সুন্দর গণেশের একটা মূর্তি করা আছে এটা হচ্ছে থ্রি বিএইচকে রয়েছে পনেরোশো স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোরে রয়েছে পুরো ফুল ফার্নিশ ফ্ল্যাট পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সেগুলো সব কিছুই থাকবে পুরোটাই যা দেখছেন আপনি সামনে সব কিছুই আপনি পাচ্ছেন আর খুবই সুন্দর লেআউটও রয়েছে উপরে হচ্ছে আপনার ফল সিলিং করা আছে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল ওটা হচ্ছে সোফা একদম খুব ভালো অবস্থায় রয়েছে আর ঠিক এই হচ্ছে আপনার কিচেন সব কিছু পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রিজ এটাও পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার মডেলের কিচেন দেখতে পাচ্ছেন পুরোটাই একদম মডেলের করা আছে এর সঙ্গে আপনার হচ্ছে আপনার এটা এবং হচ্ছে আপনার চিন্নি এগুলো থাকছে আর ঠিক এখানে হচ্ছে আপনার একটা আরও কিচেনেরই ওয়ার্ড্রপ করা আছে এটা আপনার দেখতে পাচ্ছেন আর হচ্ছে নিচে দেখুন কাজ যথেষ্ট সুন্দরভাবে কাজ করা আছে এখানে দেখুন এটা হচ্ছে আপনার মার্বেলের স্ল্যাব দিয়ে করা থ্রি বিএইচকে রয়েছে পনেরোশো আপনার পঞ্চাশ স্কোয়ার ফিটের মোটামুটি হবে আর ঠিক এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমে দেখতে পাচ্ছেন আপনার খাট রয়েছে এখানে ওয়ার্ড্রপ রয়েছে এখানে আর একটা আপনার একটা কম্পিউটার রয়েছে আর উপরটা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার ফল সিলিং করা আছে রুমের সাইজ যথেষ্ট বড় সাইজ আছে আপনার এখানে তেরো বাই আপনার পনেরো ফুট লম্বা চওড়া হবে আর এর সাথে রয়েছে একটা ব্যালকনি ব্যালকনি একটা রোড ফেসিং ব্যালকনি আছে আর ঠিক এই জায়গাটা হচ্ছে একটা অ্যাটাচড টয়লেট রয়েছে ঠিক ঠিক উপরে হচ্ছে আপনার লকড করা আছে টয়লেটের আমার ঠিক দেখতে পাচ্ছেন এরপরে আমরা আবার ড্রয়িং এরিয়াতে এলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনভার্টার সিস্টেম সেটাও রয়েছে যা দেখতে পাচ্ছেন সবই কিছু আপনারা পাচ্ছেন আর যে কাঠের আপনার চেয়ারগুলোও দেখছেন খুব ভালো কোয়ালিটির এখানে যে সোফাটা রয়েছে সেটাও আর এইটা দেখতে পাচ্ছেন ড্রয়িং এরিয়াটা যথেষ্ট বড়ো সাইজের আর ঠিক এটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে মন্দির ঠাকুরের মন্দির খুব সুন্দরভাবে করা আছে এটা যথেষ্ট দামি জিনিস দিয়ে এটা মার্বেল দিয়ে করা আছে আর এটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে টিভি যার টিভি রয়েছে সব কিছু রয়েছে আর এখানটা হচ্ছে আপনার আর একটা ব্যালকনি এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের রয়েছে ব্যালকনিটা আর এটা হচ্ছে কাজ দিয়ে আপনার কভার করা আছে যাতে ধুলো না আসে সামনে রোড আমরা আবার ড্রয়িং এরিয়াতে এলাম আর এটা হচ্ছে আপনার কমন টয়লেট রয়েছে এখানে হচ্ছে আপনার ওয়েস্টার্ন রয়েছে এবং হচ্ছে ইন্ডিয়ান যেহেতু দেখে লাইটটা একটু খারাপ রয়েছে আমরা ঠিক সঠিক দেখাতে পারছি না যথেষ্ট বড় একটা এর রয়েছে ইন্ডিয়ান আর এরপর আছে দুটো বেডরুম এটা একটা এটা একটা প্রথমে এটা দেখে নিই আমরা এন্ট্রি করার সময় দেখতে পাচ্ছেন এটা পুরোটাই মার্বেল করা আছে এর সাথে হচ্ছে একটা এসিও রয়েছে আর এখানে ড্রেসিং টেবিলও রয়েছে আর ঠিক এই দিকটাতে হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রাপ একটা টেবিল আপনার এখানে হচ্ছে একটা বেডরুম মানে বেডরুমের মধ্যে হচ্ছে বেড এগুলো পেয়ে যাচ্ছেন উপরে পুরোটা ফল সিলিং রয়েছে নিচেরটা হচ্ছে মার্বেল করা যথেষ্ট বড়ো সাইজের এটা এটাও আপনার বারো বাই আপনার পনেরো ফুট লম্বা চওড়া হবে বেডরুম এরপরে হচ্ছে আমরা আবার ড্রয়িংয়ে এলাম আসার পর আমরা এবার দেখব আর একটা বেডরুম এটা তিন নম্বর বেডরুম দেখাচ্ছি আপনাদের যথেষ্ট বড়ো সাইজ আর এখানেও দেখতে পাচ্ছেন একটা এসি রয়েছে এখানে হচ্ছে একটা বেড এটা হচ্ছে এক রয়েছে এটাও ক্রস ভেন্টিলেশন পাবেন আপনি এই বেডরুম থেকে দেখতে পাচ্ছেন এর সঙ্গে একটা ছোটো আপনার সোফাও রয়েছে এটার সাইজ হচ্ছে আপনার চোদ্দো বাই আপনার ষোলো ফুট লম্বা চওড়া আছে টোটালটা আপনার দেখতে পাচ্ছেন যা রয়েছে সব সমেত আপনার এটা আর পার্কিং রয়েছে পার্কিং সমেত আপনার দাম হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা নিগোশিয়েল নয় কিন্তু আপনি এস বি আই ব্যাঙ্ক অ্যাপ্রুভ করা আছে ওখান থেকে আপনার লোনও পেয়ে যেতে পারেন পুরোটা দেখতে পাচ্ছেন উপরে ফল সিলিং করা আছে নিচে আপনার কাজগুলো দেখুন এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে যেটা মার্বেল স্ল্যাব হয় সেই স্ল্যাব দিয়ে তৈরি করা যা এখনকার যেটা হচ্ছে আপনার টাইলস দিয়ে করা হচ্ছে সেটা নয় যথেষ্ট সুন্দর আর কাজগুলো দেখুন আর এটা হচ্ছে ঠিক ঠাকুরের স্থানটা এরপরে চলুন আমরা ঠিক বাইরেটা দেখাই আপনাদের আমার ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আপনার সুরবালা অ্যাপার্টমেন্ট এটার দুটোখানা টাওয়ার রয়েছে এটা ঠিক আমাদের হচ্ছে রাজাহাট জোয়ানি বা রাজাহাট থানার একদমই পিছনে এখান থেকে বাজার ঘাট সবই একদমই কাছে পাবেন স্কুলও পাবেন সব কিছুই রয়েছে একদম কাছাকাছি সম্পূর্ণ ডিটেলস আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই পাবেন দুখানা টাওয়ার রয়েছে এটা সেমি কমপ্লেক্স এটা এর মধ্যে আপনি ফ্ল্যাটটা পাচ্ছেন ফার্স্ট ফ্লোরেই রয়েছে পনেরোশো স্কোয়ার ফিটের মানে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে আর এর সামনেই হচ্ছে আপনার একটা কভার আপনার গ্যারেজ পাবেন পুরোটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়স আপনার হচ্ছে ওই সাড়ে চার বছর মতন হবে এরকমই রিসেল প্রপার্টি রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য